ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আর আজকের দিনটা কি বলো তো, আজ আমার বার্থডে। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। প্রতি বছর বাড়িতে থাকি, বাড়িতেই তোমার দাদাভাই ছোটো করে আয়োজন করে, আর এবছর পিসির বাড়িতে আছি। জানি না কতটা কি হবে আর কি রান্নাবান্না হবে তাও সেটাও জানি না। যেটা হবে সেটা তো তোমরা দেখতেই পাবে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো সারাদিন কেমন কাটাবো, কি খাবো না খাবো সেটা তোমরা দেখতেই পাবে। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও। আর সকাল 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 চাটা খেয়েছি, চা আর বিস্কুট খেয়ে ছাদে চলে এসেছি। এই জামাকাপড়গুলো মেলে দিলাম, এগুলো পিসি সকালবেলা কাচতে দিয়েছিল। মেলে দিয়ে তারপর যাবো নিচে, মেয়ে উঠলো ঘুম থেকে একটু আগে, ওকে দেখি কি খাওয়াই। আর সকালেই দেখলাম যে পিসি নলেন গুড়ের পায়েস করছে, সকালে হয়তো সেটাই হয়তো দেবে সকালবেলা। আর ভাই কিন্তু আজকে বাড়িতে আছে, যেহেতু দিদির আজকে বার্থডে তো ওই জন্য বাড়িতে আছে, বাড়িতে থেকে আজকে অফিস করবে। তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। ওই দেখো, আর আমি ছাদের থেকে নিচে এসে দেখি আমার সোনা আজকে গুড গার্ল হয়ে গিয়েছে, পড়তে বসে গিয়েছে। দেখেছ, একা একা লিখছে মনে হয়, তো লিখুক। তো সকালবেলা আজকে পিসির টিফিনে বানিয়েছিল এগ ম্যাগি, আমাকে আর মেয়েকে একসাথেই খেতে দিল, আর সাথে নলেন গুড়ের পায়েস। যেহেতু আজকে আমার জন্মদিন, তাই পিসি বলল যে পায়েসটা আগে খাও তারপর ম্যাগিটা খেও। পায়েসটা খেতে খুব সুন্দর হয়েছিল। তো আজকে পিসি রান্না করেছে, দেখো একদম ভোরবেলা হাতে পাতলা রান্না হয়েছে। এই যে ডাল আর লাউ দিয়ে, মুগ ডাল দিয়ে চচ্চড়ি, আর এটা হচ্ছে মোরলা মাছ দিয়ে আলু দিয়ে ওই তরকারি মতো আর কি, আর এতে সাদা আলু পোস্ত। দুপুরবেলা এগুলোই হয়েছে, আর রাতে আবার আলাদা হবে। ওই দেখো, পিসি মাসে আবার ফুল এনে দিয়েছিল আজকে, পিসির আবার পুজো দেওয়া হয়ে গেল। তো এইমাত্র আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম, দুপুরে ওই হালকা পাতলা রান্নাই করেছে পিসি। পিসিমশাই যেহেতু একটু রিচ খাবার বেশি পছন্দ করে না, ওই জন্য রাত্রেবেলা যা হওয়ার রাত্রেবেলাই হবে, আর দুপুরে এরকম ডাল পোস্ত এইসবগুলোই হলো। তো যাই হোক, আর কালকে গিয়েছিলাম সন্ধ্যাবেলা, তোমাদের তো বলেছিলাম যে গিফট কিনতে গিয়েছিলাম পিসির তরফ থেকে। এই যে এই হচ্ছে আমার গিফট এক আগের মধ্যে, এটা অনেক দিনের আমার খুব মানে এটা আমার খুব পছন্দের গিফট, অনেক দিন ধরে ইচ্ছা ছিল এটা নেওয়ার, কিন্তু সে আর নেওয়া হয়ে উঠছিল না। তো শেষমেশ পিসি দিল এটা, আজকাল সবাই পড়ে এসব এটা, কিন্তু আমি এখনও কোনোদিনও পড়িনি। তো খুব ইচ্ছা ছিল নেওয়ার, তাই পিসি এই ইচ্ছাটা পূরণ করলো। আজকে আমার জন্মদিনের গিফট হিসেবে পিসি এটা আমাকে দিয়েছে, দাঁড়া তোমাকে দেখাচ্ছি। তো এই দেখো জিন্সের কোট, আর এই কালারটাই নিয়েছি, এই ডেনিম কালারটা আমার খুব ভালো লাগে, আর এরকম গলার কাজটা এরকম স্টাইলিশ নিয়েছি একটু। এটা কিন্তু হাফ, তো অনেক দিনের ইচ্ছা ছিল আমার এটা নেওয়ার, ওই জন্য এটাই নিয়ে নিলাম। পিসি বললো যে তুমি কী নেবা বলো, তাই আমি বললাম যে তাহলে এটাই দাও, তাই কালকে এটা কিনতে গিয়েছিলাম পিসির তরফ থেকে, এটা পিসি আমাকে দিল। তো যাই হোক, গিফটটা কেমন লাগলো তোমরা জানিও, আর আমার তো খুবই পছন্দ হয়েছে। আর পিসির বাড়িতে আছে বলে পিসি দিল গিফটটা, আর বাড়িতে প্রতি বছর হয়, তোমার দাদাভাই কিছু না কিছু গিফট করে, ছোটো হোক বড়ো হোক, মানে যেমনটাই পারে তেমনটাই করে। তো এবার তোমার দাদাভাইয়েরটা পাওনারা থাকলো, ওটা বাড়ি গিয়ে হবে। এখানে আছি বলে কি তোমার দাদাভাইকে ছেড়ে দিচ্ছে তা না, কিন্তু বাড়ি গিয়ে ওটা মানে পাওনা থাকলো আর কি। আর মেয়ে পুরো রেডি হয়ে রয়েছে দেখো শোয়ার জন্য, আমি যাবো তারপরে শোবে আমার সাথে, একা একা শোবে না।
আর পিসিমা একটু শুয়েছে, আর পিসিমাশাও তো স্কুলে আছে। গুড ইভিনিং বন্ধুরা, একটু আগে ঘুম থেকে উঠলাম আর পিসি এখন চাটা করছে, আর এই এরকমভাবে বিছানাটা গুছিয়ে এখন বসে আছি। আর মেয়ে মনে হয় রান্নাঘরের দিকে গেছে, ওর দাদু তারপরে পিসি দুন সব একসাথে আছে ওখানে। আর ওদিকে ওইদিকে ওই সব জামাকাপড় রয়েছে, এগুলো সব ভাঁজ করবো। আর দেখতে দেখতে আমার জন্মদিনটা চলে গেল, আজকে 10 তারিখ, ইংরেজিটা আজকে পড়েছে আর কালকে, আর বাংলাটা কালকে পড়েছে, দুদিন পড়েছে। ইংরেজি 10 আর বাংলায় 25শে পৌষ, তো কালকে 25 তারিখ, কালকে বাংলাটা পড়েছে আর আজকে হচ্ছে ইংলিশটা। তো দেখতে দেখতে আর জন্মদিন চলেই গেল, আর সামনের বছর আর দেখি রাতে কি কি রান্না বান্না হয়, দুপুরে তো ওসব হলো। তো রান্নাঘরে এসে দেখি কেকও আনা হয়ে গিয়েছে, মিয়ামরের থেকে আনা হয়েছে কেক। আর জন্মদিনের দিন কেক খাবো না তা কি আর হয়, তো বড় কেক নিয়ে আসতে বারণ করেছিলাম, ছোটো কেকই আনা হয়েছে। তো দেখো এই হচ্ছে কেক, এই হচ্ছে আমার বার্থডে কেক, একটা চকলেট আর একটা কি যেন বলে রেড ভেলভেট, এটা আমার সব থেকে বেশি ফেভারিট। এটাও ভালো লাগে কিন্তু এটা বেশি ফেভারিট। তো কেকটা আমি সন্ধ্যেবেলা খেয়ে নিচ্ছি, আর রেড ভেলভেটটা আমার সব থেকে প্রিয় কেক, তা খেতে কিন্তু খুব টেস্টি ছিল, আর মিয়ামরের কেক বলে কথা। তো কেক টেক খাওয়ার পরে তারপর পিসির সাথে একটু বেরিয়েছিলাম নৈহাটি বাজারে, 21 ফুট মা কালী হয়েছে সেটা দেখার জন্য, বিসর্জন হয়ে যাবে কালকেই, তো ওই জন্য আজকে দেখে আসলাম একটু। আর আজকে যেহেতু অমাবস্যা ওই জন্য মা কালীর পুজো হচ্ছিলো, সেটাও দেখা হয়ে গেল। দেখো প্যান্ডেল করেছে, প্যান্ডেলটা ছোটোখাটো কিন্তু মা কালী কিন্তু 21 ফুট মা কালী কত বড় বড়, ক্যামেরাতে কতটা কী দেখাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু ভালোই বড়, 21 ফুট। আর এদিকে সব ধূপ মোমবাতি জ্বালছে, পাশ দিয়ে তোমাদের একটু দেখিয়ে নিলাম, একদম পুরো প্রপার রাস্তার ধারে নৈহাটি বাজারেই মা কালী হয়েছে, পুজো শুরু মানে হচ্ছে আর কি। আমরা তখন গিয়েছিলাম সন্ধ্যেবেলা, তারপর বাড়ি আসার পথে মেয়ে সাদা জাম খাবে বলে বায়না করছিল জামরুল, তাই আবার একটু কেনা হলো। পিসি দেখছিল কোনটা কি ভালো খারাপ, একটু কুল নেওয়া হলো। আর এদিকে মেলার থেকে ওই তার পাশে একটু দোকান টোকান ছিল বসেছিল বলে মেয়ের জন্য এটা কেনা হয়েছে, আবার ওই সবগুলো বেশি ভালো পছন্দ করে, সব ডলের সেট টেট বায়না করছিল বলে এটা আবার কেনা হলো। এই এইটা পেয়ে খুব আনন্দ ওর। তো আজকে রান্না বান্না দেখো, এদিকে বেশি ফ্রাইড রাইসের জন্য চাল ভুজিয়ে রেখেছে, আর যে মাংস কষানো হচ্ছে এদিকে চিকেন কষা, এই যে মাংস আলু ভেজে রেখে দিয়েছে, আর এই এখন গাজর ফুলকপি মটরশুঁটি এগুলো এখন সেদ্ধ করে রাখছে, ফ্রাইড রাইস কোথাবে আর মাংস। তো দেখো পিসি রান্নাবান্না কমপ্লিট, এই যে চিকেন কষা, একদম কষা কষা চিকেন, আর সাথে এই যে ফ্রাইড রাইস। তোমরা আবার লোক টোক দিও না, তাহলে আমার পেট টেট খারাপ হবে, এটা আমার জন্মদিনের স্পেশাল। দুপুরবেলা তো হালকা পাতলা হয়েছিল ওই জন্য, আর এই চাল এইগুলো এখনো মেশাবে পিসি, এগুলো এক্সট্রা। তো রাতে এইমাত্র খেয়ে দিয়ে আসলাম, আর আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষাটা বেশ ভালো ভালো লেগেছে খেতে, এইসব খাবারই তো আমাদের ভালো লাগে বলো, কিন্তু এইগুলো খাওয়া কিন্তু ক্ষতিকর। পিসিমশাই একটু বকবক করে, এসবগুলো অত পছন্দ করে না, তবু দুপুরে হালকা হয়েছে বলে ওই জন্য কিছু বললো না। তো যাই হোক, সবাই যে যার মতন শুয়ে পড়েছে, আর আমি আর মেয়ে এখনও জেগে আছি, বিছানা করিনি, বিছানা করব। আর ও এখন দেখো এখন ওই সেটটা নিয়ে খেলা করছে, ওই সেটটা পেয়ে যে ও কী খুশি হয়েছে, খুব খুশি ওই সেটটা পেয়ে, ও ডল সেট ওর খুব পছন্দ।
তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার জন্মদিনের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তাহলে আর কিছু বলার নেই, এখন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা। ও টাটা করে দাও।